করোনার তথ্য গোপনে চীনের বিরুদ্ধে $20,00,000,000 মামলা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপনের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। চীন প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে তথ্য গোপন করেছে, আর সেই জন্যই আজ গোটা বিশ্ব করোনা ভাইরাসের প্রকোপে বিপদের মুখে সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে। এই মামলায় চীনের রাষ্ট্রদূত শি জিনপিং, সেদেশের সরকার ও সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়েছে। মোট $20,000,000,000,000 জরিমানার দাবি তোলা হয়েছে এই মামলায়। মামলাটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত আইনজীবী লেরি ক্লেইম্যান। টেক্সাস আদালতে ক্লেইম্যানের অভিযোগ, জৈব রাসায়নিক মারণাস্ত্র বানানোর কাজ করছিল চীন। ওহানের ল্যাবে দীর্ঘদিন ধরে এই করোনা ভাইরাসের উপর গবেষণা চালাচ্ছিল চীন। কোনোভাবে ওই ভাইরাস ছড়িয়ে পড়তে এই বিপত্তি ঘটেছে, তাই ইচ্ছাকৃতভাবে বিশ্বের কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে যাচ্ছে তারা। জানা গেছে ইতিমধ্যে টেক্সাসের আদালতে ক্লেইম্যানের করা এই মামলা গ্রহণ করা হয়েছে। চীনে নিখোঁজ 2 কোটিরও বেশি মানুষ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের শুরু হয়েছিল চীনে। তবে করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেও এর প্রকোপ কমতে শুরু করেছে চীনে। চীনের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট দাবি করেছে দেশটি করোনা নিয়ে মিথ্যা কথা বলছে। কারণ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটটি বলছে, ভ্রমণ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে কেনাকাটার জন্য চীনের নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। এবার চীনে প্রায় 2,15,00,000 মানুষ এখনও তাদের মোবাইলে রেজিস্ট্রেশন করেনি। চীনের সরকারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে এই 2,15,00,000 মানুষ কোয়ারেন্টাইনে আছেন অথবা মারা গেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিশ্বের করোনা প্রকোপ কম দেখাতে চীনের সেনাবাহিনী হয়তো এই 2,15,00,000 মানুষকে হত্যা করেও থাকতে পারে। চীনের সরকারি দেওয়া তথ্য অনুযায়ী গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 81,285 জন, মারা গেছেন 2,287 জন। 2 সপ্তাহের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আনবে তুরস্ক, বলছেন এরদোগান। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ আনতে পারবে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন সম্ভাব্য সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মধ্যে করোনার সংকট কাটিয়ে উঠবে তুরস্ক। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মিডল ইস্ট মনিটর এক খবর জানিয়েছে। জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে এরদোগান তুর্কিদের ধৈর্য ধারণ করে সরকারের পদক্ষেপকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য তুরস্ক প্রস্তুত আছে। এরদোগান বলেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ভাইরাসের সংক্রমণ টিকিয়ে দিয়ে সম্ভাব্য কম ক্ষয়ক্ষতির মধ্যে আমরা সংকট কাটিয়ে উঠব। তুর্কির প্রেসিডেন্ট বলেন সামনে উজ্জ্বল দিন অপেক্ষা করছে, যদি আমরা নির্দেশনা মেনে চলি, সতর্ক সাবধান থাকি। সব নাগরিক আমাদের কাছে সমান, তাই আমরা বলছি ঘরে থাকো তুরস্ক। ন্যূনতম মজুরি আয়কারী শ্রমিকদের জন্য 7 বিলিয়ন লিরা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন তিনি। এছাড়া নিম্নয়ের 20,00,000 পরিবারকে 1,000 লিরা করে দেওয়া হবে, আর পেনশন বাড়িয়ে করা হবে 1,500 লিরা। এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আক্রমণে সমগ্র মানবজাতি আজ হুমকির মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিশ্বের সব দেশের নেতাদের করোনা ভাইরাস মোকাবেলায় একজোটে কাজ করার আহ্বান জানিয়ে এই কথা বলেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক সংবাদদাতা আল জাজিরা থেকে এর তথ্য জানা যায়। তিনি এ সময় করোনা ভাইরাস নিয়ে মহামারী মোকাবেলায় দরিদ্র দেশগুলো $2 বিলিয়ন মানবিক সহায়তা প্রয়োজন বলে জানান। করোনার প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন COVID-19 সমগ্র মানবজাতিকে হুমকি দিচ্ছে, মানব জাতিকেও একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই চালাতে হবে। করোনা মোকাবেলায় বিশ্ব নেতাদের আরও পদক্ষেপ ও অনুদান ঘোষণার আহ্বান নিয়ে গুতেরেস বলেন এ প্রেক্ষাপটে বৈশ্বিক সংহতি লড়াই অতি আবশ্যক, একক কোনো দেশের লড়াই এখানে যথেষ্ট নয়। 1,200 পরিবারকে সহায়তা দেবেন মাশরাফি। নিজের উপার্জনের টাকা দিয়ে অন্তত 1,200 দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেবেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য এবং ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। এই উপলক্ষে বৃহস্পতিবার থেকে খাদ্য সামগ্রী ক্রয় এবং সেগুলো প্যাকেটজাত করা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বুস বলেন মাশরাফি তার নিজস্ব তহবিল থেকে নড়াইল সদর এবং লোহগাড়া উপজেলার অন্তত 1,200 দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেবেন। এখন পরিবারগুলোর তালিকা তৈরির কাজ চলছে,
করোনা ভাইরাসের কারণে দরিদ্র পরিবারগুলো যেন কষ্ট না পায় সেজন্য এ উদ্যোগ। তিনি বলেন, দরিদ্র পরিবারগুলোর বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি নিজের তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স এবং গণমাধ্যম কর্মীদের জন্য 200 PPE ব্যবস্থা করেছেন মাশরাফি। পরবর্তীতে আরও 300 PPE ব্যবস্থা করা হবে। জানা যায়, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি 5 কেজি চাল, 1 লিটার তেল, 1 কেজি ডাল, 1 কেজি আলু, 1 কেজি লবণ এবং 1টি করে সাবান। ট্রাম্পের যে সিদ্ধান্তে মৃত্যু হতে পারে লাখো মানুষের। করোনা ভাইরাসের বিস্তার রোধে একে একে সব দেশ লকডাউনে যাচ্ছেন। লোকজনকে খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হতে বারণ করা হচ্ছে। এই জায়গাটিতে ব্যতিক্রম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যেন উল্টো পথে হাঁটতে চাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের খবর, ট্রাম্প চান আমেরিকানরা কাজ ফিরুক, কারণ কাজ না করে এভাবে বাসায় বসে থাকলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। এ নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটগুলোর মোদ্দা কথা এটাই, সবাইকে কাজে ফিরতে হবে, নচেত যুক্তরাষ্ট্রের অর্থনীতির হুমকির মুখে পড়বে। করোনা ভাইরাসের এই নাজুক পরিস্থিতির মধ্যে যদি অর্থনীতি খারাপ অবস্থায় পতিত হয়, তাহলে সেটা হবে মরার উপর খাড়ার গায়ের মতো। ডোনাল্ড ট্রাম্প বলেন, নিরাপত্তা দূরত্ব বজায় রেখে কাজ করা সম্ভব। তাছাড়া করোনা ভাইরাস কীভাবে মোকাবেলা করা হবে, 15 দিনের মধ্যে সেই সিদ্ধান্ত নিব আমরা। অনেকেই আশঙ্কা করছেন, ট্রাম্প যদি সত্যি সবাইকে কাজে ফেরার নির্দেশ দেন, তবে যুক্তরাষ্ট্রে মারা যেতে পারে লাখো মানুষ।